মাটন বাংলা যেমনি করে হয়ে থাকে জিরো ওয়াটে, তোমরা জানো জিরো ওয়াট কিচেন এটা আমার শিখিয়েও দিয়েছে, তেমনি করে হচ্ছে মাটন বাংলা উইথ ধামসা আলু একদম রেয়াজি খাস। হাল তেল তেল ঝোল, কিন্তু একটা ধামসা আলু, ইয়াস, পাতি লেবু, যেটা আমি এখন পাঞ্চ করব এই সালাদে। নুন দিয়ে একটু হলুদ দিয়ে চুবি রাখলে কি হয়, কচি আমের কষ্টটা বেরিয়ে যায়, নাহলে আমটা টক করলে কালো হয়। বেজায় ঠান্ডা লেগেছে, একটু বৃষ্টিতে ভিজেছিলাম, এই যে হঠাৎ যে বৃষ্টিগুলো হচ্ছে, যে হঠাৎ বৃষ্টিতে ছাদে গিয়ে ভিজে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, তার জন্য নাক টানছি বারবার, আর মুখের একটু রুচিটাও কম কম লাগছিল। তা মাকে বললাম যে একটা কিছু ম্যাজিক দেখাও যাতে মুখের রুচিটা ফেরে, তা মা বললো ম্যাজিক মানে তো জানি তোর কি। তো অতি প্রাচীন এবং অতি ফেমাস, অতি সাধারণ কিন্তু অতি টেস্টি খাবারের নাম হচ্ছে মাটন বাংলা উইথ ধামশালু এবং সাথে ফ্রাইড রাইস, আর কিছু না, ব্যাস। তবুও মা সাথে করেছে আমাদেরই গাছের আমের টক, পাতলা টক, হ্যাঁ, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে যে আমগুলো পড়ছে ছোট ছোট, সেই আমগুলো দিয়েই বানিয়েছে। পাতলা আমের টকটা দেখতেই পাচ্ছ, সর্ষে ফোড়ন দিয়ে একদম টলটল টলটল করছে। প্রথমেই টকটাই দেখালাম, নাকটা ব্লক হয়ে আছে তাই একটু নাকে নাকে কথা শুনতে হতে পারে, কারণ ঠান্ডা লেগেছে আগেই বললাম। এবার বলি মাটন বাংলা যেমনি করে হয়ে থাকে জিরো ওয়াটে, তোমরা জানো জিরো ওয়াট কিচেন এটা আমার শিখিয়েও দিয়েছে, তেমনি করে হচ্ছে মাটন বাংলা উইথ ধামসা আলু একদম রেয়াজি খাসি দিয়ে, আর সাথে আছে প্রচুর পরিমাণে সালাদ, পেঁয়াজ আছে, শশা আছে, লেবু আছে এবং বাড়ির গাছের লঙ্কাও আছে, আর সাথে আছে একটু নুন আর একটু গোলমরিচ। এবার শুরু করা যাক। তো শুরু করার আগে মাটন কষাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, বাংলা মাটন আর মাটন কষা যাই বলো, একদম পিওর, সুন্দর, ঘন, থকথকে, আর এটা হচ্ছে পাতি লেবু, যেটা আমি এখন পাঞ্চ করব এই সালাদে। আহ, দেখতেও সুস্বাদু লাগছে। এবার একটুখানি হালকা করে নুন ছড়িয়ে দেবো, এরপরে একটু গোলমরিচ, ব্যাস, আর কি চাই, হয়ে গেল লেবু আর নুনের খেলা। এইবার লঙ্কা সহযোগে খাবো ভাই। ফ্রাইড রাইসটা একটু হালকা করে ভেঙে নিলাম, মাকে বলবো একটু মাটন এখান থেকে তুলে দিতে। আচ্ছা, আমি তুলে নিই, হ্যাঁ, এই লাল তেল তেল ঝোল, ও হো, বাটি একদম চুইয়ে চুইয়ে পড়লো, এটা আরো মজা লাগে দেখতে। কিন্তু একটা ধামসা আলু, ইয়াস, একটা ছোট্ট মাটনের পিসও পড়েছে, ফ্রাইড রাইস দিয়ে মেখে হবে খাওয়া। উফ, এই যে কি তৃপ্তি ফ্রাইড রাইস দিয়ে মাটন খাওয়া, বলবো ভাই, আহ, একদম মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি, বিশ্বাস করো মা, ঠিক আছে, শুধু ঠিক, দারুণ, ওহো, সুন্দর হয়েছে, উফ মা, মুখের মধ্যে ম্যাজিক হচ্ছে, বিশ্বাস করো, নাকটা দুগালেই ছেড়ে গেল আমার। আলু ভেঙে নিলাম, এই হচ্ছে মাটন, ও আহা, কি সুন্দর, ঝাল লেগে গেছে, বলছি রে যে মাটনটা কেমন হবে জানি না, কথা তুমি বললে কিভাবে, দুর্ধর্ষ হয়েছে, রান্না করার সময় ভাবি আর রান্না করি, ঠিক হবে তো, ভালো হবে তো, তার জন্য ওকে বলেছিলাম মনে হচ্ছে আজকে মাংসটা ভালো হবে না। মা, একটা জিনিস আমি বলি, অনেকেরই আছে ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন কিন্তু খুব ভালো লাগে, আমার না ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন করাটা ভালো লাগে না, আমার মায়ের কিন্তু লাগে, মায়ের আবার ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ফ্রাইড রাইস দিয়ে অলওয়েজ কষা মাংস খেতে ভালো লাগে, মটন নয় মুরগি, না, নট অনলি মটন, মুরগির ঝোল হতে পারে কষা কিংবা মটনও হতে পারে খাসি হতে পারে, আসলে তুই বরাবর চিলি চিকেনটা একটু কম পছন্দ করে, ও কষা জাতীয় খাসি মাংস হোক মুরগির মাংস হোক ওইটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে বেশি পছন্দ করে, অলওয়েজ আমি খাসি মাংসটা কষা করেই করেছি আজকে। মা, তুলি, ভিপাল এরা দেখেছি আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব ভালোবাসে, বিশেষ করে মা আর তুলি বেশি ভালোবাসে, ভিপালও কি পাচ্ছিস নাকি, ফ্রাইড রাইস চিলি চিকেন তোর কিরকম লাগে, এভারেজ মানে খুব হাই ফাই তা না, মায়ের খুব ভালো লাগে, ভালো লাগে আমার, তুলিরও আবার খুব ভালো লাগে, ম্যাচিংটা খাওয়ার ম্যাচিংটা ভালো হয়, ভালো হয় স্বাদটা ভালো, কিন্তু আমার বরাবর ফ্রাইড রাইস দিয়ে কষা মুরগি নতবা কষা মটন, এই হচ্ছে সেই গাল, ওফ, মাটন ফ্রাইড রাইস সহযোগে,
তবে কোনো অনুষ্ঠান বাড়ির লোকজন নিমন্ত্রণ হলে যদি কেউ খেতে যেতে যায় এইগুলো হলে প্রত্যেকের একটু খুব বেশি আনন্দ পায় যে ওদের বাড়িতে আজকে ফ্রাইড রাইস খাসির মাংস হচ্ছে জমে গেল জন্মদিন টন্মদিন একদম হিট এগুলো হ্যাঁ এগুলো হলে ভালো হয় আর এগুলো ছেলেমেয়েরা এখন এইগুলোই খেতে পছন্দ করে তার জন্য এখন বেশিরভাগ বাড়িতে এই খাবারগুলোই হয় আমিও তো এদের দলে পড়ি আরে ভাই তুমি এই খাবারগুলো তো খেতে ভালোবাসবেই কারণ তার জন্যই তো তুমি এটা বানাচ্ছ যখন আমি বললাম আজকে আমার মুখ খারাপ জন্য কিছুটা চাই আমার খুব মুখটা ধরে আছে নাকটা ধরে আছে তখন এইটাই বানিয়ে ফেলো তার মানে কি তার মাথাটা চলছে সেটা খেতে ভালোবাসে বলেই এটাকে বানাতেও পারছে তুমি যদি খেতে না ভালোবাসো তাহলে তুমি রান্না কী করে করবে বলছি শুধু আলু দিয়েই ফ্রাইড রাইস মারতে থাকি আর খেতে থাকি এত ভালো হয়েছে এবার একটুখানি চাটনিটা চুমুক দেবো মাছ পথে খাওয়া থেকে চাটনিটা এবার চুমুক দেবো পাতলা টকে চুমুক দেবো হ্যাঁ পাতলা টক ঠিক বলেছো আমি চাটনি বলে ফেলি বারবার পাতলা টক মা গো পৃথিবী একদিকে আর আজকের আইটেমটা একদিকে যাদের বাড়িতে গাছে আম হচ্ছে কচি কচি আম ভোরবেলা উঠে কুড়াও এই কুড়ানোর যে আনন্দটা ঠিক ছোটবেলাও আমি কুড়িয়েছি আর ভগবান আমাকে হয়তো এগুলোই দিয়েছে আর এগুলোই আমি চাই মানে আমি ভোরবেলা উঠে আমগুলোকে কুড়াই আর কত ছোট ছোট আম দেখতেই পাচ্ছ তোমরা কত ছোট ছোট আম আমগুলোকে মা আবার কি যেন জলে টলে চুবি টুবি রাখে না নুন দিয়ে একটু হলুদ দিয়ে চুবি রাখলে কি হয় কচি আমের কষ্টটা বেরিয়ে যায় নাহলে আমটা টক করলে কালো হয় আর এই আমি টকের যে সুন্দর গন্ধ এই গন্ধ আর পাবে না কদিন পর থেকে সত্যি তাই তার জন্য এগুলো খেয়ে নাও উফ এবার এই ঘন গ্রেভি আজকের খাসির মাংসটা কিন্তু যেহেতু পুরোপুরি সাদা ভাত দিয়ে খাচ্ছি না তাই জন্য মা একটু কষা করে করেছে তাই তো একটুখানি কিন্তু গ্রেভিটা টাইট এবং এইটা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে খেতেই বেশি মজা লাগে মানে একদম কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে পাতলা ঝোল যেটা ওটা কিন্তু শুধু ভাতে ভালো লাগে কিন্তু এই যে ফ্রাইড রাইসে যেটা খাচ্ছি এখন আমরা জবজবে করে মেখে আর কি বেশ ব্যাপারটা ঘন করে এটা কিন্তু অলওয়েজ খাসির যে ঝোলটা সেটা একটু টাইট হতে হবে তাহলেই মজাটা লাগে এবার এর মধ্যে আমি আমার জাতীয় খাবার খাবো একটুখানি মাটন মেখে যেটা আমি না খেলে একদম আমার ভালো লাগে না আর যেটা তোমরাও খুব দেখেছি পছন্দ করো আর তার সাথে একটু আলু এক্স্যাক্টলি বলি এটাকে কী হতে চলেছে শুধু সেই জানবে যে এটা ট্রাই করেছে জীবনে ওকে এইটা নিলাম এইটার মধ্যে আমি একটু লেবু চিপে দেবো এর মধ্যে আহা আর একটু গোলমরিচ করে ছড়িয়ে দেবো সব মিক্সড হয়ে আছে ও চমৎকার বল যখন না খাবি না পাগল হয়ে যাবি তোমার হাতে না মা ঈশ্বরের এক দুর্দান্ত আশীর্বাদ আছে তুমি যেই জিনিসকেই রাঁধো সেই জিনিস যে কোথায় চলে যায় তার টেস্ট কোন লেভেলে পৌঁছে যায় ও আর সবথেকে মজাদার হচ্ছে যেমনি করে যেদিনকে আমি চাই সেমনি করেই মা সেদিনকে বানায় আমি আজকে বলেছিলাম একটু ঘন হবে ফ্রাইড রাইস দিয়ে খাবো তুমি যেরকমটা ভালো বুঝো করো যেন ফ্রাইড রাইস দিয়ে ভালো একদম পারফেক্ট সেরকম এক এক দিনের এক এক রকমের হয় ফ্রাইড রাইস দিয়ে একরকম ভাত দিয়ে একরকম রুটি দিয়ে আর একরকম এটা রুটি দিয়ে রুটি দিয়েও যাবে হ্যাঁ গরম মাংস রুটি দিয়ে খুব ভালো যাবে কিংবা পরোটা দিয়ে আমি খেয়ে একদম দারুণ তৃপ্তি পেলাম গো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও আগের দিনের মতোই যেমন তোমরা লিখেছিলে আমার খুব ভালো লেগেছে কার বাটার ভালো লাগে আর কার ঘি ভালো লাগে দেখলাম বাটারের থেকে ঘিতে বেশি ভোট পড়েছে ওকে আজকে কমেন্টে লেখো ফ্রাইড রাইস দিয়ে কার মায়ের মতো চিলি চিকেন ভালো লাগে আর কার ছেলের মতো কষা মাংস মানে মাটন কিংবা চিকেন ভালো লাগে সেটা কিন্তু লিখে পাঠাও দুর্দান্ত গো মা
আচ্ছা অনেকেই বলে মায়ের মুখ একটু দিলে না কেন, মায়ের মুখ একটু দিলে না, আমার মা দুমদাম মুখে খাবার নিতে পছন্দই করে না। মা যেটা রান্না করে সেটা মা সামনে থেকে বসে তৃপ্তি অনুভব করে যখন আমি সেটা খাই বা অন্য কেউ খায়। মা একদমই চায় না যে তার মুখে দেওয়া হোক, এটা মাকে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। এটা যখন আমার কোনো অকেশন থাকে বা সবাই খায়, আমি যতক্ষণ না সবার খাওয়া হয় আমি ততক্ষণ কিছু মুখেও দিন আর খাইও না। সবাই আমাকে একটু বকে যে তুমি সেই তখন থেকে করছো কিছু খাচ্ছ না। সবার যখন হয়ে যায় তখন আমার খুব তৃপ্তি হয় বা সবার ঠিকঠাক হয়ে গেল, মানে জিনিসপত্র খাওয়া দাওয়া সবাই ভালো খেলো, এই জিনিসগুলো হয়ে গেলে আমার শান্তি হয়। ও আমাকে আরেকটা জিনিস দেয় যেটা হচ্ছে আমি রান্না করতে করতে খেতে খুব ভালোবাসি, কিন্তু সেই খাবারগুলো কোনটা, সেই খাবারগুলো চকলেট। আমি একটু চকলেট খেতে ভীষণ ভালোবাসি, মানে ফ্রিজে থাকে, ও আমাকে অনেকগুলো করে এনে দেয়, আমি রান্না করতে করতে টুকটাক টুকটাক ওগুলো একটু আমার হলে খুব ভালো লাগে, মুখের মধ্যে একটা চকলেট দিয়ে দিলাম। ক্যাডবেরি চকলেট হতে পারে ছোট ছোট, কিংবা লজেন্স হতে পারে, এগুলো মা খুব ভালোবাসে। মা রান্না করতে গেলে একটু শুধু মুখে রান্না করতে পারি না, ওগুলো একটু আমার লাগে, কিন্তু রান্নার তরকারি বা ভাত মাছ এগুলো আমার অতটা ভালো লাগে না। ওই টকটা চুমুক দেবো, অনুবদ্য কোনো কথা হবে না। কাঁচা আমগুলো এরকম ছোটো ছোটো কাঁচা আম দেখেছো, ঠিক এরকম সাইজের ছোটো ছোটো কাঁচা আম। ভালো বল, লঙ্কা নেব, সর্দির মুখে মানে কিভাবে লঙ্কা ভালো লাগছে। দুর্দান্ত, অসম্ভব ভালো খেলাম দুপুরে, মাটনটা জাস্ট কি বলবো, সাথে ফ্রাইড রাইস চাটনি, কোনো কথা হবে না ভাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ব্লগটাকে লাইক করো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও এবং কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে ফ্রাইড রাইস দিয়ে কার কষা মাংস আর কার চিলি চিকেন ভালো লাগে কেমন। আর এই কষা মাংস, বাংলা কষা মাংস যেটা ফ্রাইড রাইস দিয়ে খেলাম সেটা যদি শিখতে হয় তাহলে চলে যেতে হবে জিরো ওয়াট কিচেনে, মায়ের চ্যানেলে, সেখানে আছে এটার রেসিপি এবং ডেসক্রিপশনে ভিপালের চ্যানেল এবং তুলির চ্যানেলের লিঙ্ক আছে, আর আছে আমাদের সবার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, ঠিক আছে, আমাদের কানেক্ট করে নিও। তো আমাদের পাশে থাকো, ভালোবাসো এইভাবেই এবং খেতে থাকো আর নিজেদেরকেও ভালো রাখার চেষ্টা করো, ঠিক আছে। আর বলি চিয়ার্স টু লাইফ, যখন জল খাবে বলবে চিয়ার্স টু লাইফ, জীবনকে উল্লাস, কারণ এটাই কিন্তু জীবন। খাওয়া দাওয়া আগে তারপর সব, ডাল ভাত হোক, আলু ভাজা হোক বা পাতলা মাছের ঝোল হোক, খাওয়াটা তৃপ্তি সহকারে খেতে হবে, এক্স্যাক্টলি, মনটাও ভালো লাগবে, এক্স্যাক্টলি, সব খাবার হাসি মুখে খেতে হবে, তাহলে দেখবে মন মাথা সব ভালো থাকবে। চলো টাটা, ভালো থেকো। উফ, আজকে মটনটা একটু কম করছিল, বাড়িতে একটু কম দিয়েছে বলে মনে হয়। বাবা কটা পিস খেলো বলে কেউ কম খেয়েছে।